এবার আমি আঁকতে চলেছি চার দিয়ে একটা টেডি বিয়ার। চলো শুরু করি। প্রথমে চার লিখবো, তার জন্য উপরের গোলটা আগে লিখে নেব। উপরের গোলটা করার পর নিচের গোলটা, নিচের গোলটা একটু বড় হবে উপরের গোলের তুলনায়। তো কমপ্লিট আমাদের চার। এবার হাত আঁকবো, দুটো সোজা দাগ, একটা ছোট্ট গোল, দুটো ছোটা দাগ, একটা গোল দিয়ে ছোট্ট জয়েন্ট হয়ে গেল। নিচেও সেম একইভাবে এঁকে নেবো হাতের মতো। কমপ্লিট। এবার চোখগুলো আঁকবো, একটা গোল ব্যাস, নিচে একটা ছোট্ট গোল, তার পাশ থেকে আর একটা বড় গোল হয়ে গেল। বুকে একটা উল্টো ডিয়ের মতো ছোট্ট ছোট্ট গোল, ছোট ছোট বোতাম এখানে। এবার দুটো কান, প্রথমে একটা গোল, তারপর দিয়ে আর একটা গোল, মানে হাফ গোল হয়ে গেল। এবার আমি মার্কার দিয়ে করে নেবো, চাই সাইডের বর্ডার গুলো মার্কার দিয়ে করে নিচ্ছি। হয়ে গেল। এবার বাড়তি অংশগুলোকে মুছে নেব। এবার আমরা করব কালার, তার জন্য আমি প্রথমে পিঙ্ক কালার নেব। পিঙ্ক দিয়ে পুরো বডিটা করব, বোতাম আর ডি মতো অংশটা ছেড়ে, ওটা হচ্ছে পকেট মতো একটা। হাতের অংশটা করে নেবো ওই গোল অংশটা বাদে, সেম পায়েও তাই করব গোল অংশটা বাদে। মুখেও করে নেব ছোট্ট গোল অংশটা বাদে। এবার একটা অন্য কালার দিয়ে করছি, যা তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো কালার দিয়ে করতে পারো। লাইট ব্লু করতে পারো, ডিপ ব্লু করতে পারো, ইয়েলো করতে পারো, গ্রিন করতে পারো। বাকি যে অংশগুলো ফাঁকা আছে সেগুলো আমি এই ব্লু রঙের কালারটা দিয়ে করে দিচ্ছি। বোতামগুলো একটু গাঢ় করে দিচ্ছি, আর মাঝখানটা ব্লু কালারটা দিয়ে দেবো। লাস্টে ব্লেন্ডিং। তো রেডি আমাদের টেডি বিয়ার।